গ্যাস সিলিন্ডার গলি কেন হয়, আর সকালে ওঠার পর আমাদের মুখ থেকে বাজে গন্ধ কেন বের হয়, আর টুথব্রাশে এই দাগ দাগ কেন থাকে, সাথে সাথে মেসির বাড়ির উপর দিয়ে এরোপ্লেন কেন উড়ে যেতে পারে না? তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, মিস করলে আপনার লস। নাম্বার ওয়ান, এই ছবিটাকে দেখুন। এই ছবিতে যে মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজন বেঁচে নেই। অ্যাকচুয়ালি এই ধরনের ফটোগ্রাফিকে পোস্টমর্টম ফটোগ্রাফি বলা হয়, যেগুলোকে অনেক আগে থেকেই পশ্চিমের দেশগুলিতে দেখানো হয়। আর এই ছবিকে তোলার জন্য মৃত ব্যক্তিকে সাজিয়ে তার ফটো তোলা হয়। ওনারা মনে করেন এমনটা করলে মৃত ব্যক্তিটি খুশি হয়ে উপর থেকে আশীর্বাদ করবেন। নাম্বার টু, আপনি হয়তো জানেন না লিওনেল মেসি এই পৃথিবীর একমাত্র প্লেয়ার যার ঘরের উপর দিয়ে এরোপ্লেন উড়ে যেতে পারবে না। অ্যাকচুয়ালি আর্জেন্টিনার সরকার মেসিকে আলাদা রকমের সুবিধা দিয়েছেন, যার ফলে মেসির বাড়ির উপর দিয়ে না পারবে কোনো প্লেন উড়ে যেতে, আর না পারবে কোনো গাড়ি হর্ন বাজাতে। এমন শব্দ দূষণ যদি মেসির ঘরের পাশে হয় তাহলে তিনি কখনোই ভালোভাবে রেস্ট করতে পারবেন না। নাম্বার থ্রি, ল্যাম্বরগিনির সিও স্টিভেন উইঙ্কেলম্যান বলেন, যে ব্যক্তি আমাদের গাড়িকে কিনতে পারবে তার কাছে অত সময় নাই যে সে টিভি দেখে তার সময় অপচয় করবে, এই জন্য তারা টিভি বিজ্ঞাপন করেন না, কিন্তু তারা অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই করেন, কেননা তারা মনে করে শিক্ষিত লোকেরা তার জ্ঞান বাড়ানোর জন্য অনলাইনে অবশ্যই অ্যাক্টিভ হবেন। নাম্বার ফোর, চীনে এক জায়গায় এমনভাবে বিয়ে করানো হয় যাতে বড় কোনোকে মালা নয়, বরং সাপ পরিয়ে মালা বদল করানো হয়। নাম্বার ফাইভ, আপনি হয়তো জানেন না শামুক 3 বছর অবধি ঘুমিয়ে যায়। আসলে শামুকদের বেঁচে থাকার জন্য ভিজে স্থানের দরকার হয়, সেই জন্য তারা এমনটা করে। অ্যাকচুয়ালি তারা এমনটা গরমের সময় বেশি করে থাকে, কেননা তাদের শরীর গরম হাওয়াতে বেশি স্যুট করে না। নাম্বার সিক্স, গ্যাস সিলিন্ডার গোল কেন হয়? আসলে গ্যাস সিলিন্ডারকে যদি চৌকো করা হতো তাহলে সিলিন্ডারের ভিতরে গ্যাসের চাপ যখন সিলিন্ডারের কোণে ধাক্কা খাবে তখন সেই কোণগুলি সহজেই লিক হতে পারে, যার ফলে ঘটতে পারে দুর্ঘটনা। এই জন্য গ্যাস সিলিন্ডারকে গোল আকারের করা হয় যাতে গ্যাসের চাপ সিলিন্ডারের ভেতরে সমানভাবে পড়ে। নাম্বার সেভেন, পৃথিবীতে এমন এক ধরনের গাছ রয়েছে যেটাকে কেউ যদি ভুল করে ছুঁয়ে ফেলে তাহলে ওই গাছের পাতাতে থাকা ছোট্ট ছোট্ট রোম থেকে এক ধরনের যন্ত্রণাদায়ক লিকুইড আমাদের লোমের ফাঁক দিয়ে রক্তে চলে যায়, আর এতে আক্রান্ত ব্যক্তির শরীরে কয়েক মাস অবধি অসহ্য যন্ত্রণা হবে। আর বেশ কিছু মানুষ এই যন্ত্রণাকে সহ্য করতে না পেরে সুসাইড অবধি করে নিয়েছে। এই গাছটার নাম হলো জিম্পি জিম্পি ট্রি। নাম্বার এইট, আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠি তখন আমাদের মুখ থেকে বাজে গন্ধ বেরোয়, কিন্তু কেন? অ্যাকচুয়ালি আমাদের মুখে এক ধরনের এমন ব্যাকটেরিয়া থাকে যেটা অ্যামিনো অ্যাসিড, প্রোটিন এবং নানান ধরনের কেমিক্যালকে রাত্রে খাবার থেকে বের করে দেয়, যার ফলে সালফার কম্পাউন্ড তৈরি হয়, আর এই কম্পাউন্ডের জন্যই সকালে মুখ থেকে বাজে গন্ধ বেরোয়। আর আমরা যখন জেগে থাকি তখন মুখে লালা ওই কাজটাকে করতে বাধা দেয়, আর যেহেতু ঘুমিয়ে পড়লে মুখে লালা পড়া বন্ধ হয়ে যায় তাই মুখের ব্যাকটেরিয়া সালফার কম্পাউন্ড তৈরি করা শুরু করে দেয়। নাম্বার নাইন, টুথব্রাশে এই তিনটে দাগ কেন থাকে? অ্যাকচুয়ালি এটার তো কোনো মেন কাজ নেই, এটা সাধারণত গ্রিপের কাজ করে যাতে ব্রাশকে ভালোভাবে ধরা যায়, আর এটাকে নানান রং বেরঙের করে ব্রাশের লুককে আরও ভালো করা হয়। নাম্বার টেন, কাউকে হত্যা করলে সেই ক্রিমিনালকে সাধারণত মৃত্যু সাজা শোনানো হয়, কিন্তু আপনি কি জানেন পুরোনো দিনে ইজিপ্টে কোনো বিড়ালকে মারলে ওই ব্যক্তিকে মৃত্যুর সাজা শোনানো হতো। নাম্বার ইলেভেন, একজন ক্লাস টেনের ছেলে এক মহাকাশচারীকে জিজ্ঞাসা করে মহাকাশে রুমালকে এইরকমভাবে নিংড়ালে কি হয়। উত্তরে সেই মহাকাশচারী বলেন, মহাকাশে কোনো রুমালকে নিংড়ালে রুমালের জলটা রুমাল থেকে বেরিয়ে রুমালের চারিদিকেই থাকে, বরং সেটা মাটিতে পড়ে যায় না।